হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগটি হবে বাংলায়, বাট সেই বাংলাটা হবে আবার আঞ্চলিক ভাষায়। তার আগে আমার ইন্ট্রোটা দেওয়া খুবই জরুরি। আমি হচ্ছি টাঙ্গাইলের, মানে আমার বাবা হচ্ছে টাঙ্গাইল থেকে আর আমার আম্মু হচ্ছে মানিকগঞ্জ থেকে। সো আমাদের টাঙ্গাইল তেমন একটা যাওয়া আসা কখনোই হয়নি, বাট মানিকগঞ্জে আমাদের অনেক যাওয়া হয়েছে নানু বাড়িতে। আর ওইখানকার মানুষের যে ভাষা সেটা আম্মু বা নানু খালা তাদের সবার কাছ থেকে সবসময় আমি শুনতাম। তো আম্মু মানিকগঞ্জ থেকে, তো মানিকগঞ্জে যাওয়া আসা হতো নানুর বাসায় ঈদ এই সেই সব কিছুতে। সো আমি ওই ভাষাতেই আজকে কথা বলার চেষ্টা করব, কিন্তু আমরা যেহেতু ঢাকাতে ব্রট আপ আমরা কখনো ভাষায় কথা বলি, কিন্তু শুনেছি আর ততটুকু থেকে ছোটবেলা থেকে শিখে গিয়েছি, যেরকম হিন্দি চ্যানেল দেখে দেখে আমরা হিন্দি বলা শিখে গিয়েছি। আরেকটা কথা, আমার কিছু ভ্লগ ইংলিশে, কিছু ভ্লগ বাংলাতে, আমার নিজের কাছে মনে হয় পুটি মাস হয়ে গেছি গিয়ে পুটি মাসের মতো খেলে তিরিং বিরিং করে একদিকে ইংলিশ করি আবার করি বাংলা। তো আমি কিন্তু শুরু করলাম আজকের ব্লগটা। তো আজকের ব্লগে আমি যেটা করুন সে রইতেছে, আমি রান্ধবো আমার গার্ডেনে। দেখা যেতেছে খাবার এনে, এই দাও আমরা চুলা বানাইছি এই জায়গায়, বুঝছো? তো এই পাশে ইট দিয়ে রাখতে চাইছিলাম, কিন্তু ইটে ইট খুঁজে পাই নাই। আমি লন্ডনে ইট পুঁজে খুঁজতে যাবো কো? বাংলাদেশ হলে তো যে কোনো জায়গা থেকে কারো বাড়ি থেকে এমনি এমনি নিয়ে আইতে পারতাম। তো যাই হোক, ইটের মধ্যে এমনি আমার জামাই রেডি কইরে দিলো। এটার মধ্যে আমি একটা পাতিলা রাখবো, পাতিলাটা হইতেছে এই জায়গায়। পাতিলাটা আমার অনেকদিন যাবত পিছনে পইরা আসছিল শেডের মধ্যে। আর চামচ, প্রপার চামচ নাই আমার কাছে, কিন্তু তারপরে এটা দিয়ে খুঁটি না দেবো একটু আর কি। আর নিলুকে আমি তোমাদের দেখাই খাবার, এদিকে ক্যামেরাটা ঘুরো আমি দেখাই কি কি আছে। সো আজকে এই হচ্ছে আমার তেল, এতগুলি লাগবো না। এইটা হচ্ছে আমার সব শুকনা জিনিসপত্র, কাঁচামরিচও আছে, এটা লবণ, এটার মধ্যে আছে গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি, দইনা আমি সবসময় খাই, সব কিছুতে আমি দইনা দিই। আর তেজপাতা একটু ছোট্ট দিছে, এত বেশি দিই না, তেজপাতা গন্ধটা একটু বেশি স্ট্রং লাগে আমার। আর এদের মধ্যে আছে আদা রসুন, প্লিজ এটা এক্সকিউজ করে, আমি সবসময় আজকাল ইমান হওয়ার পর থেকে আমি খালি রেডিমেড খাই। হলুদ মরিচ নিয়েছি আজকে একটু, গরম মশলায় দইনা, আর ওদের সেটা জিরা, পেঁয়াজ আছে আমার কাঁটা, টমেটো দিমো, আমার জামাই টমেটো খুব পছন্দ করে, সব কিছুর মধ্যে খালি টমেটো ডালো, তো টমেটো ডালাম একটু। আর এই জায়গায় আমার চিকেন, এই জায়গায় নিয়ে আসলে দেড় কিলোর মতো, দেড় কিলোর মতো হইব, দেড় দুই কিলোর মতো হইব। তো আমি রান্না শুরু করুন। বিসমিল্লা দিলাম, আইসা কিন্তু আমি অনেক বকবক করুন। কথা হইছে আমার ব্লগগুলি আমি যখন ইংলিশের মধ্যে করি না, আমি জুইত পাই না কথা কইয়া, মানে কি কমো ভাষা তৈরি আমার না। যখন আমি লন্ডন আইসি প্রথমবার, আউনার পর আমি হ্যালোটা পর্যন্ত কইতে পারি না। হ্যাঁ আরিশ কতগুলি কার্ড ঢুকাইতেছে, আরিশ এতগুলি কার্ড ঢুকাইলে কিন্তু পরে দেখো জোতে থাকবো দাও দাও করে, পরে কমাইতে পারবো না আমি আব্বা। তো লন্ডনে যখন আইসি তখন আমি হ্যালোটা পর্যন্ত কইতে পারি না, হ্যালো কইতে ডরাই, হাই কইতে ডরাই। যাই হোক, ইংলিশ শিখতে শিখতে আমি 13-14 বছর একটু শিখা গেছি। কই ব্লগগুলি ইংলিশে করি যা চাই, মনে করি যে দুনিয়াদারি সব মানুষ দেখবো, আমার একটু একটু ফেমাস বানাইবো, একটু সাবস্ক্রাইব করবো, কিন্তু বাইরে ভাই সাবস্ক্রাইব তো দূরের কথা, একটা মানুষ ঠিক মতো ভিউ করে না। তো বাংলাদেশের গ্রুপগুলোতে আমি চড়াই। হাই, আমার পাতিল গরম হয়ে গেছে, আমি কী করতেছি, আমার ডর লাগতেছে। দিয়া দিই নাকি তেল তেল না দিব না, বেশি হয়ে যাবো না, আমার জামাই কিন্তু ভালো রান্ধেন জানো তোমরা। তুমি বসতে চাও, এইগুলো সব ঢেলা দাও, পুরো পিরিচি ঢেলা দাও, না পুরো পিরিচি ঢেলা দাও, ওরা আপনাকে চলে গেছে। তো যেটা কইতেছিলাম, বাংলাদেশের মানুষজন ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না। আমার দুই বছর যাবৎ করতেই আছি, এক ফ্রেন্ডে কইলো আমারে তুই বাংলায় কর, ইংলিশ করা বন্ধ করে বাংলায় করলাম, এলেও কইলাম পুটি মাছ বাংলায় করলাম, বাংলায় এক দেড় বছর করলাম, ভাই কোনো নাম গন্ধ নাই, আবার ইংলিশ করে করলাম। আরেক দু ফ্রেন্ড আমার আবার কয় হ্যাঁ বাংলায় কেন করো না, এ ভাই মোর জ্বালা, তোমরা প্লিজ এই ভিডিওটা দেখে যদি ভাল লাগে, আমি লন্ডনের মধ্যে গার্ডেনের মধ্যে কিন্তু কাউন্সিল যদি জানে আমার মাইল লাগাইব, বুঝছো? গার্ডেনের মধ্যে লাগাইবো না, ও লাগাইবো না, আমার জামাই মাথায় লাগছে এমনি এমনি কইরা লাগাইবো না। তো দেখো আমি ধরো বের একটু হোক, এই পেঁয়াজ ডালো যাও। তো আমার জামাই অল অফ দ্যাম, আমার জামাই কইলো যে মাল লাগে মনে হতো, আমি ভাবলাম যেহেতু বন্ধ বেলা দেন বেলা দেন বেলা দেন কমপ্লিট, আল্লাহ বাইরে না বা পাতিলার মধ্যে একটা দরাই, এইটার একটা আমার রান্না দেখা যেতেছে খাবার রান্না তো দেখা, এই দেখো মাটির তোলায় রান্ধতেছি আমরা,
এইটার যে সুগন্ধ এটা খুব মিস করতেছিলাম। তো এই লেগেই এই বন্ধের সময় ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি, তুলা ধরাই দিচ্ছি। কাঠ আসছিল কতগুলি, এই কাঠগুলি না গত বছর আমার জন্য কদু জাংলা বানিয়ে দিচ্ছিল, তো কদু জাংলা কাঠ হয়ে গেছিলো, ওইগুলি দিয়েই আমরা একটু দেখো না চিকেনটা বানাবো। এদের যে গন্ধ রয়েবে না ওইটা ভাবতে আমার মুখের মধ্যে পানি এসে গেছে। গা আমার জামাই ভাবতেছি যে আমি কি বকবক বকবক করতেছি। এমনি হবে বাংলায় এটা তো আমি আমার আঞ্চলিক ভাষা লাইক মানিকগঞ্জের ভাষায় কথা বলতেছি, জানি না কতটুকু কইতেছি। যদি মানিকগঞ্জের কোনো ভিডিও দেখা থাকো আমারে কিন্তু রেট করো, কমেন্টে কিন্তু আমারে বললো ঠিক কইছি নাকি কই নাই। হ্যাঁ একটু লালিকা দেখুন আপু, ভিতরে গিয়ে দেখা শুনে আমার মিঠা গেছে নাকি একটু জাস্ট দেখা ফেলে এখন এটা কইতেছিল। মানিকগঞ্জের কেউ যদি ভিডিওটা দেখা থাকো তাহলে কিন্তু আমারে কইবে আমি ঠিক কইরা মানিকগঞ্জের ভাষায় কথা কইতেছি নাকি। এর মধ্যে একটা ওয়ার্ড আছে হাইরে খাবার দেখে আগুন যেন দাও দাও উঠতেছে, এর মধ্যে হাই কি সুন্দর গন্ধ হইতেছে। এই একটা এর মধ্যে একটা কথা আছে আমার আমার এই ছোটোবেলা থেকে একটা ওয়ার্ড আমার ভেজা থাকছে তো নাকি ক্যামেরা কিন্তু কিন্তু ঘুরে না বুঝতেছি না। আমার আমার একটা না শব্দ আছে এটা কয় মাঝে মাঝে কিছু হইলে ওইটা গেছে গা আমার ছোট পোলা ওইটা গেছে। এই না এই দেও না এই যে কি মজা লাগতেছে এমনি রাইন্দা মানে আমার আমি ভাবছিলাম কি দুইটা কাঠের টুকরা দিয়ে রান্না দেবো হাই হাই এটা তো বাইরে আইতেছে। তো আমার জামাই ঠিকই করছিল দুইটা তো উঠবো না তারা বুঝি না এই আরিসের মজা লাগতেছে আরিস আবা Actually, I am actually cooking. সো আমি মশলা যেগুলি আছে সবগুলি একসাথে দিয়ে দিব। আপনি কি হইতে সাবুনি আম্মা কি করে আম্মা কি করে আম্মা জায়গায় কি করলে? হ্যাঁ মশলা গুনা হইতেছে যে সুন্দর গন্ধ মামা চোখ জ্বলা শুরু হয়েছে। তোমার জ্বলে না? আমার ছেলে নাকি চোখ জ্বলে না? আমি আর একটু পানি দিয়ে মশলাটা একটু ভুনা করবো, ভালো করে ভুনা করলে মাংসটা সুন্দর হয়। খাবার মশলা ভুনা গেছে না এখনো ভুনে নেই, থোড়া সা পানি দিকে আর একটু পানি দিয়ে বুনি না। পিলা কালা হয়ে গেছে আইরে আরিশ কেতেছে অনেকে ওর খুব মজা লাগতেছে বলে খুব গরম লাগতেছে গরম গরম। হ্যাঁ আরিশ গ্রামে এমনি করে রান্ধে গরমের মধ্যে ঠান্ডার মধ্যে বসে থাকো চুলার পরে না চুলা তো ওপেন এরিয়া। আমার জামাই আমার আরো কাঠের টুকরা কাটা কাটা দিতেছে। মশলার একটু গুণা হয়ে গেছে টমেটো ডালা দিয়ে আমি একটু কমেছে আমার জামাই নাকি কয় কমেছে আনো আরো লাগবো নিয়ে আসো যাও। আমি চিকেনটা ডালা দিই তো যেটা কইতেছিলাম তোমাকে যদি আমারে ইয়া করো মানে পছন্দ করো ভিডিওগুলি ভালো লাগে বা এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ফ্রেন্ডগুলোকে শেয়ার করলো যখন আমি দেখুন যে আমার ভালো রেসপন্স পাইছে তাহলে আমি বাংলাতেই করবো নাহলে আমি এই এরকম করে তিরিং বিরিংই করতে থাকুন। সত্যি কথা কইতে যেটা আমি নিজে কনফিউজ কী করবো বুঝতেছি না সকালে ও কাঠ জ্বালাবে ঢুকাবে বাবা আরিশ তুমিও তো রান্না শিখে গেছো বাবা। হ্যাঁ আবানি তুমিও তো রান্না শিখে গেছো কি রান্দো তুমি কি রান্দো তুমি জানো না ওইটা কি রান্তাস চিকেন বলো কি রান্তা সাবো চিকেন রান্দো। তো বেসিক্যালি আমি মানিকগঞ্জের মাইয়া কিন্তু বড় ঢাকাতে
নানি বাড়ি যখন বেড়াতে যেতাম তখন যেই মজা হইতো, মানে ছোটবেলা থেকে শুরু করে ছোটবেলা গেলে খড়ের যে দাদা থাকতো ওইটার মধ্যে লাফালাফি করতাম, খিচুড়ির রস খাইতাম, পিঠা খাইতাম, নানি এনে রাঁধতো মুরগির মাংস আর চিতে পিঠা রাঁধতো, চিতে পিঠার সাথে মুরগির মাংস চুলার পরে বসে বসে খাও, ইস ওইগুলি যখন মনে হয় আম। আর আমার খালা আসছিল, আমার মেজো খালা উনি মারা গেছেন, তো উনি যখন আসছিল উনি আমাকে নিয়ে অনেক ঘুরতো, এদিক ওদিক ঘুরতে নিয়ে যায়, তো নৌকায় করে আমরা পূর্ণিমা রাতে শাপলা ফুল পুরা খেতের মধ্যে, মানে পানি উঠে গেছে তো পানি উপরে উঠা যায়, উপরে চাঁদের আলো শাপলা ফুল সাদা সাদা একটা বড় নৌকা নিয়ে আমরা প্রায় 10-12 জন মিলা সব মেয়া খালা ছোট মো নাতি পুতি যা যা আছে সবাই মিলে নৌকা মধ্যে চড়ে আমরা ঘুরতে যেতাম, মানে ওইগুলি আমি খুব মিস করি। তো বাংলাদেশে গেলে আমি আর এসে নিয়ে নানি বাড়িতে যাবো বেড়াতে, দেখাইতে যে আমি কী কী করতাম, কি বান্দর দামি আসলাম গাছের থেকে জাম লাভ দিতাম পানির মধ্যে, ব্রিজের মধ্যে নিচে দিয়ে পানি যেত, সেই পানির মধ্যে আমি লাভ দিতাম ব্রিজের থেকে, এইরকম বান্দর আসলাম আমার জামাই বিশ্বাসই করে না, ওইটা তো আছে স্যারও আমার জামাই এটা বিশ্বাস করে না, আমি সুপারি গাছে চড়তে পারি, ওই এমন তো একসাথে চড়তে নিয়ে পারব না, আমি সুপারি গাছে প্রচন্ড চড়তাম, এত গাছ আসলাম আমি। সুন্দর গন্ধ হয়েছে আমার জামাই কয় কাছে, সুন্দর গন্ধ হয়েছে আমার জামাই কয়, আমার এই বাংলা নাকি বুঝতেছে না, ও আমার বারবার জিগাইতেই আছে কি 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 এই বাংলা বুঝতেছে না। আচ্ছা এই ওর একটা কাহিনী আছে, আম্মু একটা শব্দ সবসময় কইতো বলছে আয় হায় হায় রে, এই শব্দ আমি ভুলে একদিন খালি দিন কি কারণে আমি আমার পুলারে কয়ে ফেলেছি আয় হায়, যে কান্দাটা কান্দলো খালি কাঁদতে থাকে এই শব্দ ডরাই যায়, আমি একটু দেখাই আপনাকে দিয়ে কান্দে নাকি না, বড় হয়ে গেছে ওনার ডরে না, এদিক আয় এদিক আয় রান্ধি আমার সাথে সব চলবো তোর বার এদিক আয়, এই দো আমার সোট পোলা হয়ে গেছে, আইমেন 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 আয় হায় এইটার যে মজা লাগতেছে আমারও মজা লাগতেছে, এটারও মজা লাগতেছে, হ্যাঁ না আরিস ও গেম খেলা বাদ দিয়ে আইসা বৈশাখ আমার সাথে ভাইবা দেখো যে কত মজা লাগতেছে, ওর দেখো ঢুকাইতেছে একটু একটু কাঠ ঢুকায় হায় রে, ওরে আমার দেশের বাইরে যাওয়ার দেশের বাড়ি যাওয়ার খুব শখ, মানে গ্রামের বাড়ি। তোমরা সবাই যদি ব্লগটা পছন্দ করো আমাদের জানায় কিন্তু কমেন্টে, যদি কোনো কিছু ভুল থেকে থাকে এটাও জানায়ও আর সাবস্ক্রাইব করো প্লিজ, আমি বারবার কইতেছি কারণ আমি চাই আমার সাবস্ক্রাইবার বাড়ুক, সবাই চাই, আর সাথে হইতেছে যে ভাল লাগে যখন কেউ পছন্দ করে ভিডিও সাবস্ক্রাইব করে, ভাল লাগে যে একটু কষ্ট করছি যাই করছি শেয়ার করছি, আমার তো আর কেউ পিছনে টাকা ইনভেস্ট করে না, অত বড় চ্যানেল না আমার, কিন্তু তারপরে যত করে যখন সবাই অ্যাপ্রিসিয়েট করে খুবই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর আমি যেহেতু ঘরে থেকে কাজকর্ম করি না, এটাই আমার একটা জায়গা, যে জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি কিছু একটা কইরে আমার মনটা একটু মনে হয় না যে হ্যাঁ নিজে একটা করতেছে, আমার একটা ছোট্ট চ্যানেল আছে এটার মধ্যে চড়াই মানুষ বাবা করে, খারাপ কমেন্ট এখনো আসে নাই আলহামদুলিল্লাহ, যদি খারাপ কমেন্ট কেউ করে করলেও মানুষের ভালো মন্দ মিলেই তো দিয়ে চলে ঠিক না, আমরা একবারে বসে আছি খাওয়ার খামুকি দিয়া, এটা খামুকি দিয়া বাদ দিয়া বাদ দিয়া খামু, এটা দাঁড়া আমি দিয়া খামু, রুটি রুটি দিয়া, রুটি আটা তো আমি এখনো পর্যন্ত বানাই নাই, তাও চড়া মেয়েদের মধ্যে এনে রুটি বানাই মানে ঘরে তো কে রুটি ঘরে বানাবো, দেখ না রুটি আলা আইসছে রুটি খাইব, একটুখানি ঘি দিতেছি আমি কারণ ঘি দিলে এটা যে সুন্দর গন্ধটা হবে তিনটা মরিচ আছে, মরিচের তো এমনি সুন্দর গন্ধ হইব, তো মরিচ গুলি দিয়ে দিলাম, ধনিয়া দিব নিয়ে আইতে, ধনিয়া পাতা নিয়ে আইসি অর্ধেক দিয়ে একটু রান্ধম আর ক্লাস টু করে দিয়ে দিন ঠিক আছে না, আরে ঠিক আছে, এটা হইতেছে আমার জামাইয়ের পানকারি, এই টমেটো আর দইনা বড়া সব কিছুতে আমাকে দিতে ওই বই ওইব, আরে যে মজার সুগন্ধ আর হইতেছে, আরিস তোর ওয়েলিংটন স্পাইডারম্যান ওয়েলিংটন কিন্তু জ্বলা যাবো কি খাবার চাই খা দেখবা একটু, আমরা দেই না বাট আজকে যেহেতু
সেই রকম। ঠিক আছে, সবাই মিলে খাওয়ার লেগে বসে রয়েছে চারদিক দিয়া। না ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হইলো, অনেক বছর পর এমনি করে রান্তাছি। একটু পর রুটিটা ঘরেই বানাবো খাবার, নাকি ঘরেই বানায় খাই রুটি আর খাইয়া তারপরে কমুনি দাঁড়াও। ফাইনালি আওয়ার শেফ ইজ অন দা হাউস। হ্যাঁ খাওয়ার বরকত ডালুম, বরকত দিতেছে, যা সুন্দর লাগতাছে। এই দেখো রান্না শেষে অ্যাকচুয়ালি আমরা ভাবলাম যে নান ব্রেড নিয়ে আসি। তো নান ব্রেড আনার আগে আমরা একটু পার্কে গেছিলাম বাচ্চাকে এক সাইডে নিয়ে, যে সাইডে মানুষজন কম থাকে, তো মন তাগো ভালো হয়ে গেছে। তো বাসায় এলাম, তারপর আমরা নান কিনে আনছিলাম, ওই নানই খামো আন, রুটি টুটি আর বানানো যাবে না, যাই না। দেখো পাতলা থেকে কেমনি কালি লেগেছে হাতের মধ্যে, আর গরম করতেছি খাওয়া মাইক্রোওয়েভেই, কারণ তখন সাথে সাথে খাই নাই, একটু পরে খাইতেছি। তো এই অবস্থা, গরম হয়ে গেছে আর তেল অনেক দেয়া যেতেছে, তেল একটু টিস্যু দিয়া চুইসা সাইডে ফালাই দিব, তারপরে আর কি এই আর কি নান আর মাংস এটা খামো। সবার ভালো লাগলে জানাইও, তোমরাও ট্রাই করো যারা ইউকেতে থাকো, আর দেখা হবো আবার ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। আজকের লেগে আমি যাই খাইতে বসি, আল্লাহ হাফেজ।